বাড়ি পটে কেমতি কোন বাউলি চাউলি হেতি বাহারলে সেটা মু বি জানি নি এতে কি বলছি। আসিলা কাল বৈশাখী আউ দেই গলা অনেক দুঃখ। পরিবার লোকে ঘরে শোইথিলে, অচানক এই বিশালকায় গছটি ঘর উপরে পড়িথিলা। স্থিতি এমিতি হইথিলা যে ঘরু কেহি পদাকু বাহারি পারুনথুলে। অল্পকে বর্তিগলে এই মহিলা জনক এবং তাঙ্ক পুয় উপরে পড়িথিলা এই বিশাল গছ, আউ মাড়ি বসিথিলা ঘরর কান্থ। ঘরে যাহা সবু সামগ্রী থিলা সবু কিছি নষ্ট হই যাইছি। কন্ধমাল জেলা ফিরিঙ্গিয়া ব্লক শশীপদর গাঁর 14 নম্বর ওয়ার্ডর নিরঞ্জন বেহেরাঙ্ক ঘর উপরে দুইটি বিশাল গছ পড়ি নষ্ট হয়ে যাইছি। ঘটনাস্থলরে ফিরিঙ্গিয়া দমকল বাহিনীর কর্মচারীমানে পৌঁছি উদ্ধার কার্য জারি রাখিছন্তি। এই ঘটনাকু নেই ব্লক প্রশাসনকু খবর দেবা পরে মধ্যে ফিরিঙ্গিয়া বিডিও অনুপ অভিষেক বেহেরা পৌঁছি নথিলে। ঘরে যাহা সবু চাউল গহম থিলা সবু নষ্ট হয়ে যাইছি। ঘরে কিছু বি খাইবাকু নথিবারু চিন্তারে পরিবার। ফিরিঙ্গিয়া তহসিল কার্যালয় তরফরু ঘটনাস্থলকু রাজস্ব নিরীক্ষক পৌঁছিলে মধ্যে কেবল পাল খণ্ডিয়ে দিয়া যাবাকু প্রতিশ্রুতি দেইছন্তি। ঘরে সমস্ত পিলা ছুয়া সব থিলে, মা থিলা, আউ সেতবেলকু এই গছটা পবন হেলা বেলকু গছ পড়ি গলা। বহুত কষ্টরে সে বাড়ি পটে কিন্তু কোন বাউলি চাউলি হেতি বাহারলে সেটা মু বি জানি নি এতে কি বলছি। ঘরে সব কে কেটে পুয় থিলা, মা থিলা, উদ্ধার করিয়া পাই কি খালি দমকল গাড়ি আসিছি, এই গছটা কটাকুটি করে দিয়ে কি পড়েছি। আউ কেতে থর কেতে ফোন কলে বি কি আসি না এ পর্যন্ত। এই যে ঘর ভাঙিছি দেখুছেন স্যার, গছটা পড়িছি, এ মো পিসি গো ভাইর নিজ ঘর। এইটা তাঙ্ক ছোট বখরাটে ছুটিয়া ইন্দিরাবাসী ঘর রহুতিলে, অতি গরিব পরিবার। এই গছ পড়িছি স্যার, এই গছ পাই আমি বিভিন্ন প্রকার দাবি করিছু। আগরু বহুত সাংবাদিক মানে ভাই মানে বহু পেপরে বার করছেন, এই গছ তোড়া মলা গছ যে দুর্বল গছ অছি কাটিয়া পাই ডিএফও পাখ যাইছু, রেঞ্জর পাখ গলে রেঞ্জর কোচেন পরমিশন হব, সে পিডব্লিউ গলে সেমানে কোচেন কি কোনসি কথা ন শুনি স্যার। আজ এবলে আমার বিপদ ঘটি কি আমার জীবন চালি যাইতাঁতা, অল্পকে বর্তি গলু দেখুছেন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাইছি ঘরটা। অঞ্চলরে কাল বৈশাখীর প্রভাব দেখিবাকু মিলিছি। কুয়া পথর সাঙ্গকু পবন ও ঘড়ঘড়ি প্রভাবরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানের ঘরর ছপর মধ্যে উড়ি যাইতিবা বেলে রাস্তাঘাটরে বড় বড় গছ পড়ি রহিতিবা দেখিবাকু মিলিছি। ফিরিঙ্গিয়ারু সুব্রত কুমার মহান্তিক রিপোর্ট, ওড়িশা ভাস্কর।